আসসালামু আলাইকুম। ওমানের সালালা থেকে আমি স্নিগ্ধা। সবার কাছে আজকে একটা স্পেশাল ব্লগ নিয়ে আসছি এবং এই ব্লগটায় মানে অতীতের সাথে যে বর্তমানের মেলবন্ধন কীভাবে সম্ভব সেটাই দেখাচ্ছে। তো আজকে আমি যে জায়গাটায় যাচ্ছি আপনাদেরকে নিয়ে, কিংবা আমি যে জায়গাটা ভ্রমণ করেছি তা আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে কুফান হেরিটেজ। এটা আমাদের সালালার খুবই কাছে, মাত্র 25 মিনিটের পথ সালালা থেকে, তাকায় অবস্থিত। তো কুফান হেরিটেজে যাবো যেদিন ঠিক করলাম, ছুটি তো সবসময় মেলে না, তো এই দিনটা শনিবার ছিল। সকালবেলায় আমি আমার হাজবেন্ড চলে গেলাম, তো ওখানে একটা রেস্টুরেন্ট আছে মা আলম দোফার, ওটা অনেকবার দেখেছি, সামনে দিয়ে গিয়েছি এসেছি কিন্তু কখনো যাওয়া হয়নি। তো ওখানে আমরা গেলাম এবং সকালের নাস্তাটা করলাম। ওখানে সকালের নাস্তাটা ওরা যদিও বললো এটা ওমানি ব্রেকফাস্ট, আমার কাছে তো লাগলো একদম বাঙালি খাবার। সেই খাস্তা পরোটা, সাথে হচ্ছে ডিমের ঝুড়ি, মটরশুঁটি দিয়ে কিমা, ডিম, তারপর হচ্ছে ডিমের ভাজা আর কি, আর ছিল বিভিন্ন ধরনের জ্যাম, লাবনে, হামুস, এরকম অনেক কিছু, আর হচ্ছে ডাল, মসুর ডালের চচ্চড়ি। জায়গাটা এত সুন্দর, ভিতরটা যেমন সুন্দর বাহিরটা আরও সুন্দর। আসলে মেঘলা ছিল আকাশ এবং বাইরেই বসতে পারতাম সুন্দর করে, কিন্তু মনে হলো কি একটু ভিতরে বসি। ভিতরটা কেমন যেন অ্যান্টিক, কেমন যেন মানে একদম মনের ভিতরে গিয়ে লাগছে। হাতে আঁকানো কুশন কভার, তারপরে চেয়ারগুলো, সব কিছু এবং খাবার পরিবেশনের ধরন সব কিছু খুব ভালো ছিল। খাবার খেয়ে দুজন দু হাতে দুটো চা নিয়ে বের হয়ে পড়লাম এবং সেখান থেকে বের হয়েই আমরা গেলাম কুফান হেরিটেজে। কুফান হেরিটেজ এটা একটা 150 বছরের পুরানো বাড়ি। আরবের বিভিন্ন ধরনের ট্রাইব থাকে, আপনারা তো সবাই জানেন, এমনই একটা ট্রাইব যারা তাকায় থাকেন সেটা হচ্ছে কুফান ট্রাইব। তো এটা হচ্ছে কোনো এক কুফান পরিবারের পরিত্যক্ত বাড়ি। তারা অনেক দিন ধরে বাড়িটা পরিত্যক্ত রাখার পরে বাড়িটাকে রিনোভেট করেছে, সুন্দর করে সাজিয়েছে এবং এখন তারা বাড়িটাকে ভাড়া দিয়ে থাকেন। এবং জানলে অবাক হবেন, বিভিন্ন ইউরোপিয়ানরা এসে সানন্দে বাড়িটায় থাকেন। আমার এত ভালো লেগেছে, যখন আমি ফার্স্টে গেলাম, ঢুকলাম, দেখি যে ওখানে মানে ঢুকতে একটা গিফট শপ, তার ভিতর দিয়ে হচ্ছে ভিতরে ঢোকার রাস্তা, তো ওখানে একার রাস্তা, তো ওখানে একজন বাঙালি ভদ্রলোক সব কিছু মানে বিবরণ দেন বা সেটাকে মেনটেইন করছেন। তো উনি আমাদের দেখে খুব অবাক যে এরকম মানে একটা বাঙালি, একজন বাঙালি পরিবারকে উনি দেখতে পাচ্ছেন। কোনো বাঙালি এই পর্যন্ত নাকি ওই জায়গাটা ভ্রমণ করেননি, অথচ আমাদের পাশের প্রতিবেশী দেশ ভারতের অনেক মানুষ গিয়েছে, আরবরা তো যাই, আর ইউরোপিয়ানরা তো হরদম। আমরা থাকতে থাকতেই অনেকগুলো পরিবার ওখানে ঘুরে আসলো। তো উনি অতি ভদ্র একজন ব্যক্তি, উনি একজন সিলেটের অধিবাসী। তো উনি আমাদেরকে সব দেখালেন ঘুরে ঘুরে এবং উপরেও নিয়ে গেলেন। টয়লেটগুলি এত সুন্দর করে রিনোভেট করা, খুব সুন্দর করে টয়লেটগুলি রিনোভেট করা, প্লাস রুমগুলো দেখলে মনে হবে আমি কোনো রাজা বাদশাহর প্রাসাদে চলে এসেছি। উঁচু বিছানা, আর আসলে রাজা বাদশাহর প্রাসাদে কি চলে এসেছি নাকি আমাদের সে প্রয়াত দাদার বাড়ি, নানু বাড়িতে চলে গিয়েছি। মাথার উপরে শোলার ছাদ, বেঞ্চি পাতা মানে বারান্দা, সেই দাদু বাড়ির সিন্দুকের মতো হাজার মানে অনেক অনেক বাক্স, আর সব জায়গায় এত মায়া, পুরোটো বাড়ি ভরা হচ্ছে মায়া আর মায়া। আর প্রত্যেকটা জায়গার একটা করে নাম দিয়েছে ওনারা এবং ওই বাড়ির ব্যবহৃত জিনিসপত্র দিয়েই আসলে বাড়িটা সাজানো হয়েছে। হয়তো কিছু জিনিস তারা অ্যান্টিক মার্কেট থেকে কিনেছে, জানি না। এবং সাজানোটা দেখুন, খাটের পাশে, এগুলো কিন্তু ওমানি ট্রেডিশন, একই আসবাবপত্র, শুধু খোলসটা পাল্টে দেওয়া হয়েছে, বালিশের কাভারটা পাল্টে দিয়েছে, চাদরটা পাল্টে দিয়েছে, দুটো দরজা, যে এই দরজাটার সাথে ইন্টারকানেক্টিং রুম, যদি কেউ তাদের বাচ্চা নিয়ে আসে তাহলে এখানে খুব সহজেই থাকতে পারবে। এখানে যেই রুমগুলোর সাথে টয়লেট আছে সেই রুমগুলোর ভাড়া একটু বেশি, 55 রিয়াল অথবা 40 রিয়াল করে, 45 রিয়াল সম্ভবত। আর এটা একটা ডাবল বেডরুম, এটা হচ্ছে কিন্তু দুটো বাচ্চা ইজিলি থাকতে পারবে, তাই না?
আমাদের মতো পরিবারের জন্য তো খুব সুন্দর। আর এখানে গিয়ে আমার সেই মাথা নষ্ট অবস্থা, মানে আমি কি করি, সে আমার খালার একটা সেলাই মেশিন ছিল, আমি মনে হচ্ছিল যে সে কোন অতীতে চলে গিয়েছে। সেই দাদু বাড়ির টেলিভিশন, দাদার মানে কোরআন শরীফের রেহাল, লাঠি, শোকেস, দেখেন তো মানে আপনাদের চেনা পরিচিত সবারই এরকম কিছু না কিছু আছে পরিবারে, তাই না? একদম নস্টালজিক ফিল করছিলাম। এটা হচ্ছে ওনাদের মানে খাওয়ার ঘর, তেমন না? জুতাটা পরে ঢুকতে একদম ইচ্ছা করছিল না, লোকটা বললো জুতা পরেই আসেন। আর আমি না খালি পায়ে হাঁটতে পারি না, আমার পায়ে প্রচণ্ড ব্যথা, পা ফেলতে পারি না। তো এই যে বাইনোকুলার, আমি লিখে দিয়েছি দাদার বাইনোকুলার আসলে। আর এই বেঞ্চিটা না আমাকে পুরা মনে করিয়ে দিচ্ছিল যে আমার দাদার বারান্দায় বসে থাকার বেঞ্চি। আর এটা হচ্ছে পানের বাটা, আমার দাদুর পানের বাটা। ইস, কত কিছু মনে পড়ে গেল। এই বিউটি বক্সটা দেখে মনে হচ্ছিল যে আমাদের দেশে যখন মানে চাচুদের বিয়ে হতো, এরকম একটা করে বিউটি বক্স দেয়া হতো, মেকআপ বক্স। সে খুব সুন্দর, আর এটা তো মানে সাজিয়ে রেখেছে ওনারা, এবং লোকটা খুবই আন্তরিক। মানে আসলে ভাষায় প্রকাশ করার মতো কিছু নেই, আমি সত্যি টোটালি লস ছিলাম পুরোটা সময়। এবং আমি হয়তো ছোট্ট আমাকে খুঁজছিলাম। এটা দেখে কি মনে হচ্ছে বলেন তো, রান্নাঘর, তাই না? হ্যাঁ, এটা আমাদের গ্রামেরই যে কোনো একটা বাড়ির রান্নাঘরের মতোই, খুব সুন্দর, একদম নিজের নিজের জিনিস। দেখুন মির্সেফ যেমন থাকে আমাদের গ্রামের ঘরগুলোতে, এরকম শেলফ শেলফ করে রেখেছে। এগুলো ওদেরই পুরনো জিনিসপত্র এই বাড়িতে যারা ছিলেন। আর উপরে ওই যে ঘিদানটার মতো দেখেছেন সিরামিকের জিনিস, আর এখানে অনেক চায়না মানে বোন চায়না সিরামিকের অনেক জিনিস দেখেছি। তারপর এখানে বড় চুলায় রান্না হতো, তো রান্না করতে গিয়ে দেখি কি পাতিলের তলাটা ফুটা, পুরো চুলাটা দেখা যাচ্ছে। আর ওখানে ওরা চেয়ার দিয়েছে এবং টেবিল দিয়েছে, কারণ কেউ যদি উঁচুতে বসে খায়, এখানে বললাম তো ইউরোপিয়ানরা থাকে, তো ওনারা বাইরে থেকে খাবার আনিয়ে দেন হোটেলে। আর আমি পুরো বাড়িটা বারবার বারবার করে ঘুরে দেখছিলাম। আমার পায়ে সমস্যা না থাকলে আমি হয়তো আরও মানে কয়েকবার ওঠানামা করতাম। জানালার ঘুলঘুলি, দরজার তালা, কবুতরের খাওয়া দেওয়ার মানে এই যে জিনিসটা, আর চারিপাশে যে ল্যাম্পিং, মাটির ল্যাম্প থেকে ওখানে আলো ছিটকে বের হচ্ছিলো, মানে এত সুন্দর ছিল। পুরনো টিনের থালা দিয়ে সাজিয়েছে, এবং কিছু কিছু ফ্রেম আছে দেখবেন, ময়ূর আঁকা ফ্রেম, এগুলো নাকি এই বাড়ির বাসিন্দারা আগে বিদেশ থেকে নাকি এগুলো আনিয়েছিলেন। এবং দরজার যে কারুকাজ বা দরজার যে নকশা, সেটা দেখলে মনে হবে যে এই বাড়িতে আসলেই হয়তো কোনো রাজা ছিলেন। আচ্ছা, এরকম একটা বিছানা দেখে কেউ কি এমনি বসে থাকতে পারে? আমি একটু বিছানাটায় বসে এসেছি, বিছানাটায় বসে কিন্তু আসলে ছবি তোলা হয়নি। আমার খুবই ভালো লেগেছে, আমি আসলে উপরটা দেখছিলাম, চারিপাশ দেখছিলাম। এবং যেদিন গিয়েছিলাম, আমাদের এখানে তখন খারিফ শুরু হয়ে গিয়েছে নামে মাত্র, বৃষ্টির বও নেই, শুধু আকাশ মেঘলা আর প্রচণ্ড গরম। তো এখানে আমরা প্রতিটা রুমে যাচ্ছিলাম, আর যে ভাইটি আমাদের সাথে যাচ্ছিলেন উনি প্রতিটা রুমে এসি ছেড়ে দিচ্ছিলেন আমাদের, যাতে মানে গরম না লাগে। সেই জন্য উনি আমাদেরকে খুবই আন্তরিকভাবে সব কিছু দেখিয়েছেন, আমরা আসলেই মুগ্ধ। এবং এই জায়গাটা হচ্ছে আমার টোটাল মেমোরি ল্যান্ড, আমার এত ভালো লেগেছে এই পুরো ভ্রমণটা, কুফান হেরিটেজের মানে পুরো জায়গাটা, যেটা একটা 150 বছর পুরানো বাড়ি, সেটাকে এখন তারা রিনোভেট করে ভাড়া দিচ্ছেন, মানুষ এসে থাকছে, এবং আমার খুব ভালো লাগতো যদি তাদের কারোর সাথে আমার দেখা হতো এবং তাদের কাছে আমি তাদের বাড়িটার হিস্ট্রি শুনতে পারতাম, ইতিহাস শুনতে পারতাম, আমি খুব খুশি হতাম। আমি আমার বাসার কাছেই এত সুন্দর একটা জায়গা আছে, আর পুরানো জিনিস আমার খুব ভালো লাগে, আমার মনে হয় যে আমি খুব একাত্ম বোধ করছি। আসলে ছোটোবেলা থেকে বাংলাদেশে যত ধরনের জমিদার বাড়ি আছে বা অনেক কিছুতেই আমি ছোটোবেলায় আমার আম্মুর সাথে ঘুরতে গিয়েছিলাম, হয়তো এটাও আমার জন্য মানে এসব জায়গায় এখন যখন যাই ওই দিনগুলোর কথা মনে পড়ে। আর সবারই তো আমাদের একটা গোড়া থাকে, শিকড় থাকে, আমাদের গ্রামের বাড়ি থাকে, তাই না? আর এখানটা এত সুন্দর, মনে হচ্ছে যে এখানে কেউ
হিসেব করে মানে ওষুধ বানাতেন। আমি কাশা ফোর্টেও গিয়েছিলাম, ওখানেও এরকম সুন্দর জিনিস ছিল। আর কাশা ফোর্টে ম্যানিকুইন করা, মনে হবে একদম জীবন্ত মানুষ বসে আছে। তো এই কুফান হেরিটেজটাকে দেখে আমার এত ভালো লাগলো। আর সবচেয়ে বড় কথা কি, যে একটা বাড়িকে পরিত্যক্ত না রেখে তারা যে রিইউজ করছেন, হোটেল হিসাবে ইউজ করছেন, ইট এক্সেলেন্ট না? মানে আসলে অনেক উন্নতি হচ্ছে এবং এটা আরও দরকার। এরকম আরও অনেক বাড়ি আছে ওমানে, সেগুলো ব্যবহার করলেই হয়। এই খাতাটায় আপনি আপনার অনুভূতি লিখে আসতে পারেন এবং এইখানে আপনি স্ক্যান করলেই রুমগুলোর দাম জেনে যাবেন। আর ল্যাম্পগুলো দেখে তো আমি মুগ্ধ। আর যে বললাম না যে বাইরে থেকে কিনেছিলেন, এই এইগুলো নাকি সেই পোর্ট্রেট। আর এটা হচ্ছে সবচেয়ে বাইরের জায়গা। ভালো থাকবেন সবাই। এটা সবার শুরুর ফুটেজ ছিল, সবার শেষে দিলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।